আমি প্রথমেই নন্দীগ্রামের মামাটি মানুষকে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই প্রতিটি শহীদ পরিবারকে, প্রণাম জানাই প্রতিটি শহীদকে। একটা 42 ভারত ছাড়ো আন্দোলন না হলে 47-এর 15ই আগস্টের পথপথ করে লালকেল্লার পতাকা উঠত না। ঠিক তেমনি একটা নন্দীগ্রাম না থাকলে, নন্দীগ্রামের আন্দোলন না হলে 2007-এ আমরা 2011-এর 13ই মে দেখতে পেতাম না। আমি শুধু বলবো সেই অর্থে নন্দীগ্রাম ঐতিহাসিক আর বিশ্বাসঘাতক ঐতিহাসিক, দুটোই ঐতিহাসিক, হিস্টোরিক্যাল। নন্দীগ্রামের আন্দোলন ঐতিহাসিক, বিশ্বাসঘাতকতাতেও একটি পরিবার এবং একজন ঐতিহাসিক। কুণাল বলল, আমি বললাম যে অধিকারীদের তো অধিকার নেই ওই শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর, তার কারণ ইমদাদুল বা রেজাউল তো ওই ফুল বা শ্রদ্ধা গ্রহণ করবে না, নেবে না। দীপঙ্কর দে আছেন, তোলা চলে গেছে, মামুদ হোসেন আছে, পার্থ রয়েছে, আপনারা সকলে রয়েছেন। আচ্ছা বলুন তো, 2007-এর 7ই জানুয়ারির একটা ফুটেজে ওদের কারুর ছবি আছে? 14ই মার্চের কোন ছবি ফুটেজে? হার হিম করা গোপাল গান্ধী যখন বলছে শ্রদ্ধা করি তাকে, কোন ফুটেজে পাওয়া যাচ্ছে তাদের ছবি? না। ২০০৭-এর 10ই নভেম্বর আজকের দিনে, 2007-এর 14ই মার্চে তো 14 জন মারা গেছিলেন, 2007-এর 10ই নভেম্বর কত জন মারা গেছিল? হলদি নদীতে কত লাশ ভেসেছিল ট্রলারে, মাঝগঙ্গায় মাঝদরিয়ায় কত লাশকে ডুবিয়ে দেওয়া হয়েছিল তার সংখ্যা আজও কেউ বলতে পারে না। আজও শাখারুলি ভাঙেনি, মায়েরা বোনেরা আজও সিঁদুর পরে, নিখোঁজের সংখ্যা জানা নেই। প্রশ্ন হলো যে কমিউনাল পলিটিক্স বিজেপি আর এসেছে আর কলোনিয়াল পলিটিক্স ব্রিটিশে, দুটোই এক, তখনও বিভাজন ছিল। নিজাদি তত্ত্বের কথা আপনাদেরকে দেবু বলেছেন, আজও সেই বিভাজনের রাজনীতি চলছে, হিন্দু মুসলমানের জাতে পাতে ধর্মে ভাষায় প্রাদেশিকতায়। আমরা নন্দীগ্রামের মানুষ, বাংলার মানুষ, আমরা সেটাকে বরদাস্ত করি না, আমরা করব না। কটা তো দিনের অপেক্ষা করুন, তারপরে কোথায় থাকবে বিধায়ক পদ, কোথায় থাকবে লিডার অফ দ্য অপোজিশন, কোথায় মালা দিতে যাবে, কোথায় থাকবে গার্ড সিকিউরিটি, প্রশ্ন সেখানে। মানুষের মৃত্যু হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, মানুষ রক্ত দিয়েছে, আর একটা বাড়িতে কুঞ্জ বিহারীদের, নিকুঞ্জ বিহারীদের অর্থের সাম্রাজ্য গড়ে উঠেছে, সেটা সমবায় ব্যাংক দিয়ে হোক, সেটা হলদিয়া দিয়ে হোক, সেটা বিভিন্ন উপায়, এখানে যে 12টা চিট ফান্ডের অফিস ছিল সেখান থেকে হোক, মানুষের রক্ত, অর্থ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, তাই না? আমি সেদিনই ভাবতাম যখন শুনতাম বারবার প্রতিটি জায়গায় কি একটা বলে না যে অতি ভক্তি কিসের লক্ষণ, আমি যখনই শুনতাম জনগণ মন অধিনায়িকা, আমি তখনই ভাবতাম ডালমে কুচ কালা হয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভক্ত, এত ভক্ত অমরক্ত, কিন্তু আমরাও বোধহয় এতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার আগে এত বিশেষণ নিতাম না। তখনই বুঝতাম যে এ মুখোশধারী ডিসগাইজ আছে, এ ছদ্মবেশে আরএসএস ঢুকে রয়েছে। আজকে তার প্রমাণ পেলে, আজকে নাকে তিলক কেটে
খোল নিয়ে গায়ে গামছা দিলে হিন্দু হয় না আবার আমি জানতাম যে ওর দলের পরিবর্তন ঘটেছে ওর যে ধর্মের পরিবর্তন ধর্মান্তর ঘটেছে এটা তো আমি জানতাম না ও কি সনাতনী ছিল না অসনাতনী ছিল এখন সনাতনী হয়েছে তাই ধর্মের ধর্মান্তর ঘটলে পরে এই সমস্ত কথা বলতে হয় এই সমস্ত ভাষায় কথা বলতে হয় এই সমস্ত শব্দ চয়ন করতে হয় আজকে মাথায় রাখবেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামের আন্দোলনকে শুধু ভারতবর্ষে নয় বিশ্বের মাঠে মানচিত্রে তুলে ধরেছিলেন 2007-এর 15ই মার্চ প্রথম কে হাসপাতালে দেখতে যান মৃতদেহগুলোকে তার নাম কে মমতা বন্দ্যোপাধ্যায় নয় তার সঙ্গে কি কখনো আপনি দেখেছিলেন অধিকারী পিতা পুত্রদের দেখা গিয়েছিল একটা ফুটেজ ছিল ভারতবর্ষের 1897 সালে সেই কনোলিয়াল আইন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট নতুন করে আইন হলো নতুন করে কৃষক দাদার মর্যাদা পেল সংবিধানের এক আর্টিকেল 21 আমার মান মর্যাদা সম্পত্তি জীবন জীবিকা রক্ষা বাংলার শুধু নয় নন্দীগ্রামে নয় ভারতবর্ষে এবং বিশ্বে এর রেফারেন্স আছে সারা পৃথিবীতে কৃষকদের নতুন করে তারা মর্যাদা পেল এবং জীবন জীবিকা মান মর্যাদার রক্ষা করার আইন তারা নতুন করে পেলেন আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি খুবই পরিতাপের এবং দুঃখের বিষয় যে এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে আমি বলবো যারা ভুল করেছেন ভুল বুঝেছেন তারা অনেকেই ফিরে আসছে আপনারা ফিরে আসুন ওকে একদম সিঙ্গেল টন কাট করে দিন একা দাঁড়িয়ে থাকুক আর সমস্ত জনতা তৃণমূলে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারা ফিরে আসুন যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে আজকে আমিও 2011 প্রথম যে সভা হয়েছিল বিধানসভায় ফিরোজা বেগম জানেন ফিরোজা বিবি জানেন সেখানেও আমি ইমদাদুলের মা শহীদ মাতাকে সামনে রেখে বক্তব্য রেখেছিলাম এই নন্দীগ্রামের উপরই বক্তব্য রেখেছিলাম বিধানসভা আজকে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে মেদিনীপুর সবসময় পথ দেখিয়েছে পিছাবনি যে মেদিনীপুর তমলুক তাম্রলিপ্ত সরকার প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উড়িয়েছে যে নন্দীগ্রামের আন্দোলন আছড়ে পড়ে 2011-এ তাকতি তাউসে মসনদ থেকে সিপিএম বামফ্রন্টকে উৎখাত করেছে আজকে সেই নন্দীগ্রামকে আজকে স্মরণ সভায় শপথ নিতে হবে এই বেইমান এবং বিশ্বাসঘাতকদের নন্দীগ্রামের মাটি থেকে মেদিনীপুরের মাটি থেকে উৎখাত করতে হবে উচ্ছেদ করতে হবে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ